আমি সবসময় যখনই কোন বলতে গেছি তখনই একটা চোতার সংগ্রহ করে এগুলো বলা হয়, কিন্তু এখন একটা নতুন মুশকিল হয়েছে যে সত্যি অতিমারী মহামারী আমাদের অভূতপূর্ব একটা ঘটনা আমাদের জীবনে। এখন যে সমস্যাটা রয়েছে সমকালীন সমস্যা যেটা বলতে পারে, সেটা যে টুকলি আছে হাতাও আছে তবু লেখা যাচ্ছে, আগে এটা হতো আগে টুকলি আছে লিখে, এই যে গ্যাপ তৈরি হয়েছে আমার কাছে এটাই শঙ্কা। দ্বিতীয়ত আমরা আমরা খুবই প্রবাদ বলতে ভালোবাসি, আমরা সবাই জানি প্রায় জন্মে থেকেই জানি যে ঋত্বিক ঘটক বলে গেছে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস কর, বা অভিনেত্রী এই রবীন্দ্রসদন মেট্রো হওয়ার আগে পাঁচিলের এরকম গায়ে কাদান দিয়ে ধুতি করে ড্রাঙ্ক অবস্থায় বলেছিলেন আই এম আটারলি কনফিউজ, সেটা নাকি পরবর্তীকালে যুক্তিতর্ক গল্পতে রেপ্লিকেট করা হয়েছে। এসব আমরা খুব ভালো জানি বাবা প্র্যাকটিস করতে হয়, আমরা সবাই খুব কনফিউজ, কিন্তু আমার মনে হয় কনফিউশনটা আর আপডেটেড নয়, এখন আমরা নাম হয়ে গেছি, অন্তত আমি হয়ে গেছি। আমি একটা জিনিসের অবতারণা করি, আমি জানি না যে এই জায়গা সেটা অবতারণা করার জায়গা কিনা, এখন সব জায়গায় জায়গা, এখন সব জায়গাতে সবকিছুই অবতারণা করা যায়। আমি গতকাল রাতে মোবাইলে আমাকে একজন পাঠিয়েছে, একজন খুব রঙিন রাজনৈতিক নেতা একটি গান গেয়েছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমাকে শুনেছেন, একটি গান গাইছে এই সাউথ কলকাতার ভারবানা কমপ্লেক্সে ধুতি পাঞ্জাবি পরে তিনি গান গাইছেন, তিনি গান গাইতে পারেন না গান গাইছেন, তিনি তানপুরা বাজাতে পারেন না তানপুরা বাজাচ্ছেন, তিনি গিটার বাজাতে পারেন না তিনি গিটার বাজাচ্ছেন। এবার এটা দেখতে দেখতে আমার যেটা হলো সেটা হচ্ছে মানে থ্রু দ্য প্রসেস অফ দ্য ওয়াচিং, আমি পুরোটা দেখছি আমার মধ্যে প্রচুর বিস্ফোরণ হচ্ছে যে এটা নিয়ে এটা হওয়া উচিত, এটা নিয়ে এইবার এই বলা উচিত, এবার এটা নিয়ে ওটা যখন শেষ হলো তখন ধরুন একটা টিউব লাইট চিরিক 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 করে ফাইনালি নিয়ে আমার অবস্থাটা ঠিক তাই যে আমি সম্পূর্ণ নাম হয়ে পড়লাম। এখন অভিনয়ের সমকালীনতা শব্দকে যদি ধরি তাহলে আমার কাছে এটা সংকাল। আমি একবার একটা লেখা লিখে স্যারের কাছে গেছিলাম, তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, আমাদের স্যার একটা টাস্ক দিয়েছিলেন যে এটা নিয়ে একটা লেখা লিখে নিয়ে এসো। তো আমরা অ্যাক্টিং ডিপার্টমেন্টে সেবার কোথায় কজন চারজন না পাঁচজন ছিলাম, তো আমি একটা লেখা লিখে নিয়ে স্যারের কাছে গেছিলাম, খুব রাত্রিবেলা বসে লিখেছি, স্যার নিশ্চয়ই খুব খুশি হবে আমাকে বলবে খুব ভালো লিখেছে। লেখা নিয়ে গেছি তো এই নতুন ক্যাম্পাসে বিজি রোডে, তো স্যারকে গিয়ে দিতে বললেন যে আমি তোমায় পড়ে জানাচ্ছি তুমি ক্লাসে থাকো, আমার পড়া হয়ে গেলে আমি তোমায় ডেকে নেব। তো লেখাটা দিয়ে আমি এসে ক্লাসে বসে আছি, তারপর খানিকক্ষণ বাদে স্যার আমাকে ডেকে পাঠান, ঢুকলাম, বললেন যে আমি তোমার লেখাটা পড়লাম, আমি বললাম তুমি অনেক সমস্যার কথা লিখেছ কিন্তু এটার সমাধান কি হবে? বললাম কি হবে স্যার? বললো আমি তো জানি না কিন্তু সমস্যার কথা ঠিক ঠিক মোনালি স্যার আগে অরুণদা যে কথাটা বলে গেল যে এটা একটা প্যান্ডেমিকের মতো এটা একটা ঝোঁক, যে সমস্যার কথাটা বড় হয়ে দাঁড়াচ্ছে, সমালোচনা ওর একটা খারাপ জিনিস, এইটা সমাজের এটা প্রতিবন্ধময় ফাঁক, এটা তো খুব সুন্দর লিখেছে বহুদিন আগে বলেছিলেন, আজ থেকে প্রায় মানে বহুদিন আগে 12-13 বছর আগে, আজকে স্যারের জন্মদিনে একাডেমি অফ ফাইন আর্টসের স্টেজে দাঁড়িয়ে আমি স্যার যেখানে যে ফর্মে যেভাবেই থাকুন আমি স্বীকার করছি যে কোনো সমাধানই কোনো সমাধানের কাছাকাছি পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি স্যার, সমস্যা আরো বেড়েই গেছে, কি করব। এখন সমস্যাগুলোকেই মাঝে মাঝে সমাধান মনে হয়, বোঝে বুঝেই ওঠা যায় না যে যেটা দিয়ে আপাতত ফাঁক করে বেরিয়ে এসে বাড়িতে ঢুকতে পারলাম সেটা সমস্যা না সমাধান, তখন নাম হয়ে যায়। এবারে অ্যাক্টর সমকালীন অ্যাক্টর সে যদি এই নামনেসটার মধ্যে থাকে তাহলে সে কি করবে, নামনেসটাকে এক্সপ্রেস করবে, সেটা কি আরো প্রকাশিতব্য, সেটা কি এক্সপ্রেস করার যোগ্য?
আমি যদি সমাজ সমকাল সমকাল মানে যে সময়ের মধ্যে দিয়ে আমি চলেছি, যে সামাজিক সময়ের মধ্যে দিয়ে আমি চলেছি সেটা আমার কাছে সমকাল, আমি যদি সেটার সেটার যদি এগুলোকে দেখি, সাইনগুলোকে দেখি, তাহলে একজন অভিনেতা হিসেবে আমি স্টেজে দাঁড়িয়ে কি এক্সপ্রেস করতে চাই না, এক যেটা হচ্ছে সেটাই এক্সপ্রেস করতে চাইব? নিশ্চয়ই অভিনেতার কাজ তা নয়, নিশ্চয়ই সে সেই ঘটনাটাকে আধার করে তার কোনো একটা কমেন্ট্রি এক্সপ্রেস করতে চাইবে যে এটা নিয়ে আমার এই বক্তব্য আছে। কোনো বক্তব্যের কোনো স্বাতন্ত্র্য নেই, কোনো বক্তব্যের কোনো স্বাতন্ত্র্য নেই। আমি একটা সময় পর্যন্ত জানতাম এই নিয়ে আমার সহকর্মীদের সঙ্গে, সহ অভিনেতাদের সঙ্গে, বিশেষ করে অরুণদার সঙ্গে যখন কাজ করেছি, প্রচুর আলোচনা হয়েছে যে ট্রুথ হচ্ছে, মোনালিসাও বললেন দ্বিজেন বাবুর কথা বলার সময়, যে আমাদের দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের অভিনয় মোহগ্রস্ত হয়ে পড়ার অন্যতম একটা কারণ আমরা তখন ভেবেছিলাম বা কিছুদিন আগে পর্যন্ত ভেবেছিলাম যে ট্রুথ হচ্ছে সেই জিনিস যা অভিনেতাকে এক্সপ্রেস করতে হয়। এবার আপনারা বলুন এই ট্রুথের পরিমাপক কে ঠিক করেছে? আমি যে রঙিন রাজনৈতিক নেতার গানের কথা বললাম, তিনি যদি আমাকে এখন এসে এখানে জিজ্ঞেস করেন ওটা যে ট্রুথ নয় তুমি কি করে জানলে? বা ধরুন কেউ একজন মিম বানাচ্ছে, একটা দারুণ মিম প্রচন্ড হাসি করে আপনার দেখে আপনি বলেন মিমটা দারুণ হয়েছে, কিন্তু এসব তো ট্রুথ নয় রে বাবা। তখন মিম আর্টিস্ট আপনার কাছে এসে বললো আপনাকে কে বললো এটা ট্রুথ নয়? এটা শুধু ট্রুথের ব্যাপার নয়, দ্য ওয়ার্ড ইজ সেক্রেট ট্রুথ, এমন ট্রুথ যা সবার নয়, যা সবার হতেও পারে না, এমন ট্রুথ যার সাথে সবাই রিলেট করতে পারবে না। এখানেই আমি দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের কথায় আসবো। দ্বিজেন বন্দ্যোপাধ্যায় অন্তত আমার কাছে এখন যেভাবে আছেন বা যেভাবে রয়ে যাবেন, আমাকে একবার দ্বিজেনবাবু বলেছিলেন আমি একটা নাটকে খুব চেয়েছিলাম উনি অভিনয় করুন, ফাইনালি সেটা হয়ে ওঠেন, তো আমি গিয়ে স্যারকে বাড়িতে খুব বোঝাচ্ছি জানেন তো স্যার আপনি সেন্টার স্টেজে বসে আছেন, একটা চরিত্র এই উইং দিয়ে গলা বের করে একটা কথা বলে ওই উইং দিয়ে ঢুকে গেল। তখন মানে ছাত্র দেখেছেন স্যার ফর্মে কিরকম আমি বাইসে পাওয়া হয়েছে, মানে থিয়েটারের স্টেজটাকে স্যার আমাকে বলেছিলেন আচ্ছা ভালো খুব ভালো। আমি তারপর জিজ্ঞেস করেছি এটা কেমন ভাবনা, যে লোক আমাকে বললেন আমি বলতে পারবো না অনেক, মানে আমার থিয়েটার উইং স্পেস অব্দি যাই না, আমার থিয়েটারের লেগস এর কোনো জায়গা নেই, মানে কি আরো ছোট, মানে ধরুন এই একাডেমির ওপেনিংটা যে ধরছেন উইং থেকে বেরিয়ে উইং থেকে ঢুকে আরো ছোট। আমার মনে হয় যে যেটা অরুণদা অপূর্ব বলেছে, আমি শুধু ওই সূত্রটুকু নিয়ে বাকিটুকু বললেই হবে, যে আমার একটা সময় খুব ইচ্ছে ছিল যে আমি দ্বিজেনবাবুর তিনটে কাজ নিয়ে একটা লেখা লিখব, আমার মনে হয়েছিল ওটা একটা ট্রিলজির মতো বা আরো অনেকগুলো। অরুণদা মুষ্টিযোগ করলো, আমি সেখানে বলবো গুণধরের অসুখ, প্রদ্যোত চক্রবর্তীর নাটক গুণধরের অসুখ, এই হুম এবং মনুষ্যক। আমার মনে হয়েছিল যে ওই এক বিখ্যাত উক্তি আছে যে একজন পরিচালক সিনেমার পরিচালকদের নিয়ে বলার কথা, একজন পরিচালক আসলে সারা জীবন ধরে একটাই সিনেমা বানান, আমার মনে হয়েছিল দ্বিজেনবাবু একটাই থিয়েটার করছে, একটাই নাটক করছে, নাটকগুলো একটু অগল বগল করা, চরিত্রগুলো একটু এদিক ওদিক, এমনকি ভূত না, এমনকি ভূত না, চরিত্রগুলো একটু এদিক ওদিক আছে, কিন্তু আসলে দ্বিজেনবাবু নিজেও বিভিন্ন নামে একটাই চরিত্রে অভিনয় করছেন এবং দ্বিজেনবাবু একটাই নাটক করে চলেছেন। সেটা হচ্ছে যে উনি একটা স্পেস তৈরি করতে চাইছেন নিজের মাথার মধ্যেও, স্টেজের মধ্যেও, সমাজের মধ্যে, যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং কিভাবে দাঁড়িয়ে আছি। আমি একবার গিয়ে স্যারকে জিজ্ঞেস করেছিলাম পরবর্তীকালে যে স্যার আপনি বলেছেন যে আমি এত সমস্যার কথা লিখি, আমি এত নেগেটিভ এই করি এই সেই করি, আপনি যে নাটকগুলোতে এই করছেন সেই করছেন, বলে যে হ্যাঁ হ্যাঁ সমস্যা সমস্যার কথা তো নাটকে থাকবেই, কিন্তু তুমি খেয়াল করে দেখবে আমি সবসময় একটা স্পেস খুঁজে বেড়াচ্ছি, সেই স্পেসটাতে একজন মানুষ দাঁড়াতে পারবে না, দুজন না 200 জন না 500 জন আমি জানি না,
কিন্তু আমি একটা স্পেস খুঁজে বেড়ানোর চেষ্টা করছি। আমার মতে বলে অনুভব, সেটাকে সেন্সিটিভিটি বলুন, রিয়েলাইজেশন বলুন, এই পৃথিবীর সব থেকে বড় মাইনরিটি এখন অনুভব, কিছু অনুভব করা। ধরুন অনুভব করা গেল, তার থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটাকে সাস্টেইন করা। যে আপনার একটা অনুভব হলো, আপনি সেটাকে ধরে 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 প্রায় সেই কানা ভরা তেলের বাটির মতো নিয়ে 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 মেট্রো করে, বাসে করে, ট্যাক্সি করে বাড়িতে গিয়ে পৌঁছলেন, তেলটা পড়লো না, এইটা আজকে পৃথিবীতে প্রায় অসম্ভব। আপনি এক্ষুনি এখান থেকে বেরোবেন, 1400 জিনিস আপনার চোখে পড়ে যাবে। আপনি কালকে সকালে খবরের কাগজ খুলবেন, আপনার কিছুতেই মনে পড়বে না আজকে এখানে কি কথাবার্তা হয়েছে। আর একটা অপূর্ব আমাদের একটা দারুণ জিনিস আছে, এই সমকাল এতেই এই কথাগুলো বলছি আর কি, যেহেতু অভিনয়ের সমকালীনতা, আমাদের একটা অদ্ভুত ডিনায়াল আছে। আমরা বিশেষ করে যারা থিয়েটারের মানুষ, যারা সংস্কৃতি মনস্ক মানুষ, বা আমরা যারা মনে করি এটা একটা পবিত্র শিল্প, তারা দীর্ঘদিন ধরে জেনারেশন আফটার জেনারেশন এক ধরনের ডিনায়ালের মধ্যে দিয়ে চলেছি, অনবরত চলেছি। শ্মশান ওদিকে, আমার একটা বাগান এবং দারুণ সব গাছ, দেখো এটা কাল লাগলাম, আজকেই ভুল দিচ্ছে, গন্ধ আসছে কি একটা, না ওদিকের একটা পাঁচিল ধসে পড়েছে বলে কালকেই আবার শ্মশান কর্তৃপক্ষ লাগিয়ে দেবে। এই ডিনায়াল চলতে 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 আমাদের পা দিয়ে মধ্যে, পায়ের মধ্যে, শিরাল শিরায় ঢুকে একদম মাথায় এখন এসে গেছে। সেটা একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যাবে। চোখ কান খোলা রাখা মানে হচ্ছে ভেতরের চোখ কান, মানে ধরুন আমাদের চোখ যেটা বাইরে দেখছে, আবার সেম চোখই ভেতরেও দেখতে পায়, কানও ভেতরেও শুনতে পায়, সেই বাইরে না, বাইরে তো অনেক কিছুই দেখা যায় জানা যায়। এনিওয়ে, আমি যেটা বলছিলাম যে আমার বিজয় বাবুর কাছে এই শিক্ষাটাই হয়েছে, যে যে নম্বরের দৌড়টা শুরু হয়েছে না, এখানে থিয়েটার পারবে না, পারবে না, সম্ভব কোনোদিন পারবে না। এই যে একটা দেখো না, এই বিষয়ে কোনো মানে মার্কস এঙ্গেলস না পড়লেও জানা যায় মোটামুটি ভাবে, যতটুকু জ্ঞান গম্যে আমাদের সকলের আছে, যে আমরা ক্যাপিটালিজমের মোরাললেস হাইটে বসে আছি, যে এখন টাকা হচ্ছে একমাত্র জিনিস যেটাকে দিয়ে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো, এবং আপনি তার সামনে নত হতে বাধ্য টাকার কাছে। যদি আপনি বলেন যে আমি খেলছি, তাহলে আপনি টাকার কাছে 150 গোল খেয়ে হেরে আছেন বহুদিন আগে থেকে, আজ থেকে না, 70-80-এর দশকের আগে। আমরা বুঝতে পারিনি, আমরা রবীন্দ্র ভারতী পড়তাম, আমরা তখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল করতাম, আমরা তখন বুঝতে পারিনি পাশে লিভাইসের দোকানটা দেখে যে আমরা সাম্রাজ্যবাদের রাস্তায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল। অনেক জিনিস আমাদের বুঝতে দেরি হয়েছে, অনেক জিনিস বুঝতে দেরি হয়েছে, কিভাবেই বা বুঝবো, খুব যে পিরাট এই করে এসেছি তা তো নয়, সময় লেগেছে বুঝতে, এই করেছে সেই করেছে। দ্বিজের বাবু আমাকে শিখিয়েছিলেন, ওই যে বললাম যে অতটুকু আমার স্পেসটা যায়নি না, দ্বিজের বাবু এই এই ভয়ঙ্কর যে নৃত্য, এটা উল্লাস নৃত্য চলছে না, প্রায় নগ্ন নাচের মতো, এটা থেকে নিজের থিয়েটার, নিজের দর্শন, নিজেকে অদ্ভুত ভাবে এক্সক্লুড করে রাখতে পেরেছে। দ্বিজেন বাবুকে বোধ হয় একটাই জিনিসের জন্য দোকানে যেতে হতো, সেটা তেলে ভাত, আর কিছুর জন্য নয়, বাদ বাকি সবটাই উনি নিজের মধ্যে ম্যানুফ্যাকচার করতে পারতেন। বাইরে এখানে একটা কথা বলে রাখি, এগুলো আমার প্রবাদ হয়ে যায়, দ্বিজেন বাবু তেলে ভাজা খুবই ভালোবাসতেন, তার থেকেও বেশি ভালোবাসতেন মানুষ। ফলত মানুষকে ভালোবাসা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়কে আমরা বেশি মনে রাখলে ভালো হবে। শেষে একটা কথা বলি, আমি জানি না এই কথাটা বলাটা এখানে কতটা সমীচীন হবে, বলা উচিত, কারণ এখানে স্যারের পরিবার আছেন এবং স্যারের যে গোষ্ঠী তারাও তার পরিবারেরই মতন, এই কথাটা পরিবারের পক্ষে শোনা একটু মুশকিল, এবং একজন সাক্ষীও যেহেতু উপস্থিত আছেন সেই কারণেই কথাটা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে অরণ্য মুখোপাধ্যায়। স্যার যখন অসুস্থ হয়ে পড়েন জীবনের শেষ কয়েকটি দিনে, আমরা চিন্তিত, একবার এখানে দেখাও হয়েছিল এই একাডেমির বাইরে পোর্টিকোতে, তখন অসংলগ্ন কথাবার্তা বলছেন, বেশ মানে স্নায়ুর উপরে দখল প্রায় নেই, তারপর একটা সময় চলে গেলেন। তো অর্ণদা একদিন আমাকে এসে বলল, স্যার মারা যাওয়ার 2-3 দিনের মধ্যে, বললো যে
তুইও কি স্যারের মৃত্যুর কারণ তাই মনে করিস যা আমি মনে করি? আমি বললাম হ্যাঁ আমিও তাই মনে করি। দেখুন এসব হয়তো হাইপোথেটিক্যাল, ইমাজিনারি, কিন্তু এটাও অভিনয় ছাত্র হিসেবে আমার কাছে একটা শিক্ষার মতো। সম্ভবত যে নাটকগুলোর কথা আমরা বলছি সেই নাটকগুলোতে পরপর পরপর অভিনয় করতে করতে ওই সেক্রেট ট্রুথের জন্ম দিতে 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 স্যাচুরেট, এমন একটা সময়ের মধ্যে উনি এমন একটা জিনিস ডেলিভার করছিলেন যার মধ্যে একটা ভয়ঙ্কর কর্ষণ আছে। স্যার ভুলে যেতেন, অনেক কিছু ভুলে যেতেন, যাচ্ছিলেন, আমাদের রিহার্সাল করতে আসলেন লাইন্স ভুলে যাচ্ছিলেন, অভিনেতা লাইন্স ভুলে যাচ্ছে। আমার মনে হয় নিজের যা অনুভব ছিল তা তো ছিলই, তারপরেও চর্চা করে নিজের মধ্যে এতই অনুভব পোর করেছিলেন, এতই অনুভব ভরেছিলেন যে আর কিছু মনে থাকতো না। ফলত আমার মনে হয় সমকাল দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষকে বা অভিনেতাকে মৃত্যুই দিতে পারে আমাদের সেই ক্ষমতা নেই। এই আমার বলার আছে স্যার, নমস্কার।